হ্যালো 23 ব্যাচ তো আগামী কালকে তোমাদের লাস্ট এক্সাম চিটাগং বোর্ড এবং মাদ্রাসা বোর্ড বাদে আগামী কালকেই হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশে সবার এইচএসসি লাস্ট এক্সাম ম্যাথমেটিক্সের দ্বিতীয় পত্র সো লাস্ট এক্সামটা সুন্দর করে দিতে হবে সো কালকে কি কালকে এক্সাম শেষ তাই তো তো যাই হোক এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার তোমাদের সময় চলে এসেছে যে এখন এক্সাম তো শেষ হয়ে যাবে তারপরে অ্যাডমিশনের সেই ভর্তি যুদ্ধ যেটাকে আমরা বলছি ওইটা কিন্তু শুরু হতে চলেছে সেটার জন্য একটা পুরো দোস্তর একটা ফাইনাল রিভিশন ফাইনাল প্রিপারেশন দরকার আছে এখন তিন টাইপের স্টুডেন্ট এখানে থাকবা নাম্বার ওয়ান স্টুডেন্ট যারা অলরেডি কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে নাম্বার টু স্টুডেন্ট পরীক্ষা শেষ হলে ভর্তি হওয়া নাম্বার থ্রি স্টুডেন্ট ডিসিশন নিছো আদৌ কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া না এখন এই তিন টাইপের স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিও ফাইন ফার্স্ট যারা অলরেডি ভর্তি হয়ে গেছো সো ভর্তি হয়ে গেছো মনে রাখতে হবে যে আজ থেকে 10 বছর আগে অ্যাডমিশনের এই স্টেজের প্রিপারেশনের যে প্রসেস ছিল বর্তমানে কিন্তু সেটা অ্যাবসলুটলি চেঞ্জড কারণ আমি বলি আমি 10 বছর আগে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম 2013 সালে তো তখন যে ব্যাপারটা ছিল অনলাইন ক্লাস অ্যাভেলেবেল ছিল না ইভেনচুয়ালি এমন অবস্থা ছিল যে ইউটিউবে একটা ভিডিও দিলে সেটা স্ট্রিমিংই হয় না তাই না মানে সেটা চলেই না এরকম ছিল বাট এখনকার পর্যায়ে যেটা হয়ে গেছে তোমাদের জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যার ভিতরে আমরা ফিজিক্স মেনে একটা যে যারা তোমাদেরকে ডেলিভারিটলি আসলে ওই হেল্পটা দিচ্ছে ফাইন এখন তোমরা যে কোচিং সেন্টারে ভর্তি হও না কেন হয় সেটা ইদার অনলাইন অথবা অফলাইন সো আমি বলবো অফলাইন কোচিং সেন্টার যদি হয় সেই ক্ষেত্রে তোমার ফোকাসটা একটু চেঞ্জ করতে হবে ফোকাসটা চেঞ্জ করতে হবে এরকম যে আগের যুগে ওই অল্প কিছু অফলাইনের ক্লাস আমরা পাইতাম সেটার উপরে ডিপেন্ডেন্সিটা ছিল বাট বর্তমানে কিন্তু ক্লাসের জন্য অফলাইনের ক্লাসে যাওয়া আসাতেই 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় যার ভিতরে একটা দুইটা অনলাইন ক্লাস করে ফেলা যাবে তো ওই সময়টা নষ্ট হচ্ছে পাশাপাশি পরিশ্রম হচ্ছে তোমার নিজের সেলফ স্টাডির জায়গা কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো অফলাইন অনলাইন যেটা মানে অফলাইনে যদি তোমরা কোচিংয়ে ভর্তি হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের ক্লাস বেসড না হয়ে ফোকাসটা হতে হবে এক্সাম বেসড তুমি সেখানে এক্সাম দাও কন্টেন্ট থেকে হেল্প নাও বাট অনলাইন ক্লাসের জন্য তোমার কাছে ফার বেটার স্টুডেন্ট প্যানেল আর টিচার প্যানেল তুমি পেয়ে যাবে অনলাইনে যে কোনো একটা সঙ্গে যুক্ত হতে পারো গেল এটা নাম্বার টু স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট যারা ভাবতেছো যে আমি ভর্তি হব এখন কিভাবে কোথায় ভর্তি হবো কেমনি করে প্রিপারেশন নেব সো আমি তোমাদের জন্য একদম অ্যাপ্রোচটা বলে দিচ্ছি অ্যাপ্রোচটা খুবই সিম্পল হবে ডেফিনেটলি মোস্ট এক্সপিরিয়েন্স ভালো পড়ায় এমন কোনো কোর্সে তোমাদের যুক্ত হতে হবে এখন তোমরা আবার একটা কাজ করো এই কোর্সটা কি ভালো হবে এই কোর্সটা কি খারাপ হবে এরকম জাজমেন্টে চলে যাও ওইভাবে মানুষের থেকে রিভিউ নিতেই পারো ওই রিভিউ না নিয়ে বরঞ্চ নিজে একটু ঘেটে দেখে দেখো যে কাদের ক্লাস আসলে ভালো হয় সবারই দেখবা ফ্রিতে অনেক ক্লাসেস দেওয়া থাকে ফেসবুক গ্রুপগুলোতে ক্লাস দেখে নিজে বুঝতে হবে আচ্ছা ঠিক আছে ফাইন এই ক্লাসগুলো তো আপ টু দা মার্ক এখন আমি কেমনে বুঝবো কতটুকু পর্যন্ত পড়াইলে বা কিভাবে পড়াইলে আপ টু দা মার্ক সেটা বোঝার জন্য সব থেকে বড় উইপন যেটা অ্যাডমিশন টেস্টের জন্য সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক টার্গেট যদি হয় বুয়েটে পড়া টার্গেট যদি হয় ডিউতে পড়া ডেফিনেটলি এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক দুটা বাজার থেকে কিনে নিতে হবে কিনে নিয়ে তারপর যে কোনো একটা চ্যাপ্টার যার উপরে তোমার দক্ষতা আছে ওইটা একটু দেখে যে কোন কোন কোশ্চেনগুলো আসছে টপ নচ কোশ্চেন পর্যন্ত এরপর দেখতে হবে কোন ভাইয়েরা আসলে ওই স্টুডেন্টের জিনিসপত্র পাচ্ছে তার সঙ্গে যুক্ত হতে হবে সো ফিজিক্স মেনিকের কোর্সগুলোতে আমরা ডেফিনেটলি সেইটা তো করি তার থেকে বেশি উপর পর্যন্ত চাই যেই অ্যাডভান্স পর্যন্ত আমরা অঙ্ক সলভ করি ফাইন তো সেই ক্ষেত্রে তোমরা ওভাবে করে কোশ্চেন ব্যাংক দেখে যে এক্সপিরিয়েন্স টিচারদের কাছে তুমি জিনিসটা ধরতে পারবা তাদের সঙ্গে যুক্ত হয়ে যাবা তাদের কোর্স নিয়ে নেবে এক্ষেত্রে তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্টও হইলো অনেক কম টাকায় তুমি কোর্সটি পেয়ে গেলা এর পাশাপাশি তোমার ওই যাত্রা পথে ক্লাস করতে যায় যে হাজার হাজার টাইম নষ্ট হয়ে যেত ওই টাইমটা সেভ হইলো নিশ্চয়ই বুঝতে পারছি তোমাদের কাজটা কি হবে এবং লাস্টলি যায় যখন তোমার প্রিপারেশন শেষ পর্যায়ে 1-1.5 মাস টাইম আছে তখন তুমি ফাইনাল মডেল টেস্ট দাও অনেক কোচিং সেটাই তোমরা দেখবা যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অনেক মডেল টেস্ট হয় বাট ব্যাপারটা কিন্তু ওরকম না তুমি জানবা অ্যাডমিশনের পরীক্ষায় কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টের যে 6টা বই সবগুলো নলেজ একত্রে নিয়ে বসতে হবে হয় না ওখানে এক চ্যাপ্টারে পিএইচডি করে একটা পরীক্ষা দিয়ে কিন্তু তুমি আউটপুট জেনারেট করতে পারবা না তো বুঝতেই পারছো ফাইনাল মডেল টেস্ট তার আগে ডিটেলস প্রিপারেশন নাও এটা হচ্ছে 2 নম্বর টাইপের স্টুডেন্টের কাজ সেক্ষেত্রে কি হতে পারে কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যাবা এবং এক্সাম দেওয়ার জন্য তুমি চাইলে একটা অফলাইন কোচিংয়ে হেল্প নিতে পারো 3 নম্বর টাইপের স্টুডেন্ট যারা ছিল কোথাও ভর্তি হওয়া বলে চিন্তা করছো হ্যাঁ এভাবেও আমি তোমাদেরকে বলতে পারি 100% টাইম বুয়েটের মতো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একদমই পসিবল তার জন্য কি করতে হবে ওই যে বললাম যেটা তার জন্য যে কাজটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে তুমি বাসায় থাকবা ডেফিনেটলি অনেকেই আসো যে ঢাকাতে এসে কোচিং করার জন্য স্ট্যান্ডার্ড কোচিংগুলো তো ঢাকাতে একটু অ্যাভেলেবেল বেশি অফলাইনে করার জন্য সেক্ষেত্রে ঢাকায় চলে আসো এবং ঢাকা শহরে মেসে উঠে যাও তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে বাবা মার থেকে দূরে থাকার অভ্যাস না থাকার কারণে তুমি সেটা কোপাপো করতে পারবে না এরকম অনেক কেসই আছে এটা মনে হচ্ছে বাবা মা এমন সাপোর্ট যে সাপোর্টটা না অক্সিজেনের মতো হয়ে গেছে আমাদের চারপাশে আসে দেখা আমরা ভুলেই যাই এটা 1 মিনিট না থাকলে কি হতো তাই না তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তুমি তোমার বাসাতে থাকো প্যারেন্টসের তত্ত্বাবধানে থাকো সেখান থেকে डेफिनेटली चाहले तुम अनलाइन जेको टीचर संगे जो सबजेक्टे तुम्हार प्रॉब्लम तार संगे जुक्त हो जो पाशापाशी लास्ट मान्थे तुम एक बेटर अफलाइन कोचिंग एग्जाम दिए दीते पारो। ठीक है तेल तीन टाइपर स्टूडेंटराई क्योंकि आसो सो एग्जाम शेष हवा मात्र हमें प्रथम तीन चार दिन मैं तुम्हारा प्रैक्टिकल होने पर प्रैक्टिकल शेष हार आगे ये डिसिशन नहीं जानने भर्ती हो जाब जेभावे पारो पढ़े निब। एखन दुईटा मैट्रिक्स हमें एक माथाय रखबो नम्बर वन मैट्रिक्स सबथेके बड़ उइपन एडमिशन टेस्टर जन्य कोश्चन बैंक। कोश्चन बैंक इज योर बाइबल राइट नाउ माने कोश्चन बैंक जा आछे ओगुलो सब पढ़ते हबे। एक कथा आछे इतिहासेर चेतना चेतनाय विप्लव और विप्लवे मुक्ति। सो इतिहासटा हच्छे कोश्चन बैंक। इतिहास जतो घाटबा ततो तोमार चेतना आसबे माने कि कि पढ़ते हबे बुझते पारबा और सेई पढ़ाटा जखन तुमि पढ़बा तखनई ओई चेतनाय विप्लव हबे माने तोमार एकदम भालो हबे एबं तातेई मुक्ति एडमिशने चान्स हबे। सो डेफिनेटली आमरा एई पॉइंटगुलो माथाय रेखे काज करब कोश्चन बैंक मैनेज करे निब और आमि जे गाइडलाइनगुलो दिलाम एगुलो मेइनटेन करब। और एई पर्याये जारा जानते चाচ্ছো फिजिक्स मेन 1 एर संगे किभाबे आमरा एडमिशन टाइमे हेल्प पेते पारि तो फिजिक्स मेन 1 ए किन्तु एडमिशन टाइमे तुम्हारे दुईटा कोर्स आछे नम्बर वन इंजिनियरिंग कोर्स। इंजिनियरिंग कोर्सटार जन्य एई कोर्सेर प्राइस खूबी प्रिसाइज मात्र 1500 टाकार एई कोर्सटाते फिजिक्सের 90% क्लास आमी निচ্ছি এবং এই কোর্সটাকে আমি গুছাই দিচ্ছি। এই কোর্সে ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারো যেখানে তোমাদেরকে এটা মেক শিওর করা হবে কোশ্চেন ব্যাংকের সকল অঙ্ক এবং অ্যাডভান্স সকল কনসেপ্ট ইনশাআল্লাহ কভার করা হবে। ক্যাপশনে পেয়ে যাবা লিংকটা। 2 নাম্বার फिजिक्स में एक भार्सिटी फिजिक्स कोर्स और ये भार्सिटी फिजिक्स कोर्स साथे डिओ सकल क्वेश्चन और भार्सिटी पढ़ालेखाटा खूब सुंदर मतो गुछाय पढ़ा जाए। एटा गुछाय पढ़ले ना मजा लागे तोमार एक पर्याये मने होते पारे जे टीचर कि आगे थेकेई बुझे फेलछिलो क्वेश्चन कि रकम आसबे बिकज भार्सिटी क्वेश्चन्सेर भितरे एकटा सिकोयेंस थाके इनशाल्लाह प्रिसाइजली अल्प क्लासेर माध्यमे अल्प बेला बोलते 25 क्लासेर मध्ये भार्सिटी फिजिक्सेर सकल किछु आमि तोमादेरके गुछाय दिच्छि। एई दुइटा कोर्सेर प्राइस मिनिमाल आछे भार्सिटी कोर्सेर दाम 999 टाका फिजिक्स इंजिनियरिंग कोर्सेर दाम 1500 टाका। दुइटा कोर्सेर लिंक पेये जाबा क्যাপশনে আর লিস্টে আমি যুক্ত ইনশাআল্লাহ আমরা বিপ্লব ঘটাবো। সি ইউ টেক কেয়ার।